ঘর থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো অশোকনগর থানা এলাকায় দ্রুত ঘটনার কিনারা দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা ঘটনা তদন্তে পুলিশ ঘর থেকে বৃদ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো অশোকনগর থানার নপাড়া শ্মশান এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধের নাম মদন নন্দী মৃতার নাম অর্চনা নন্দী মদন নন্দীর দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্চনা প্রথম পক্ষের স্ত্রী মারা যাবার পর অর্চনাকে বিয়ে করেন মদন নন্দী প্রথম পক্ষের এক মেয়ে ও দুই ছেলে বর্তমান দ্বিতীয় পক্ষের এক ছেলে দীপঙ্কর নন্দীর সঙ্গে থাকতেন বৃদ্ধ বৃদ্ধা রবিবার দীপঙ্কর বাড়িতে ছিলেন না রাতে বাড়িতে এসে বাবা মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় খবর দেওয়া হয় থানায় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তে পাঠিয়েছে জানা গেছে প্রথম পক্ষের ছেলেরা মাঝে মধ্যে আসতেন বৃদ্ধের কাছে তাদের মধ্যে মাঝে মাঝে ঝামেলাও হতো বাবা তো এমনি এই এইসব ব্যাপার তো কোনোদিন কিছু বলেনি কিন্তু ওখানে যেত সে আমার শরীর খারাপ করে এই এইসব ব্যাপারে বলতো এই জায়গা জমি বা এইসব আমি সাড়ে নটার পর খবর জানতে পারলাম তবে মৃত্যুর পেছনে জমি সংক্রান্ত বিবাদ আছে কিনা বা আত্মহত্যা করেছেন কিনা দম্পতি তা খতিয়ে দেখছে পুলিশ মানে এখানে রাত্রি হলে মদ মদ মানে সমস্ত রকম ওই শ্মশানে হোক এই মাঠে হোক এখানে পেছন থেকে যদি আমরা সাইকেলে করে যাই পেছন থেকে ধাক্কা মারে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে বাজে বাজে ইঙ্গিত করে দিনের বেলাতেই হয় দিনের বেলায় তো এইভাবে করে তো রাতে কতটা আমরা সেফটি ভাবে যেতে পারবো এদিকে দম্পতি মৃত্যুর ঘটনা দ্রুত কিনার জন্য পথ অবরোধ করেন স্থানীয়রা প্রায় চল্লিশ মিনিট পর অবরোধ ওঠে ঘটনা তদন্ত শুরু হয়েছে ওনার যে ছেলে কাঁদে ক্লাবে দৌড়ে গেছে আমাদের খবর দিয়েছে আমরা দৌড়ে আসলাম এসে দেখি দরজাটা খোলা বুড়োর মা এক সাইডে পড়ে আছে আর বুড়োর বাবা এক সাইডে পড়ে আছে লুঙ্গি টুঙ্গি খোলা মানে ধুতি পড়া ছিল ধুতি খোলা অবস্থায় আমরা মনে করেছি যে কিছু হয়েছে তাকিয়ে দেখি যে গলার টুটি কাটা ওর মারও গলার টুটি কাটা বুকের এখানে খোঁচা মারা হাতের ওপর এরকম একটা জায়গা থেকে মাংস পুরো বেরিয়ে গেছে এসে দেখলাম দুজন মানে নলি কাটা অবস্থায় পড়ে আছে আমার তো মনে হচ্ছে এটা তো এর সঙ্গে কোনো রকম মানে সামাজিক লোক এখানে বুড়ির সঙ্গে যে কারোর বুড়ো বুড়ির সাথে এখানে কারোর মানে ব্যবহার খারাপ এরকম কিছু নয় মানে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহারই করে রিপোর্ট নিউজ অশোকনগর